আল্লাহর কসম করে বলি, ও ফেনী এলাকার ওলামায়ে কেরাম ছাত্র ভাইরা, আমি হাফিজুর রহমান যত ভালো বয়ান করি না কেন, আল্লাহর কসম আমার বয়ানটা খতিবা আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলার একশো ভাগের এক ভাগও ভালো হবে না। আমি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির থেকে বড় মুহাদ্দিস কেউ হতে পারবেন না, শাহ অলিউল্লাহ মুহাদ্দিসের থেকে বড় হওয়া যাবে না। আপনি যত বড় খতিব দাবি করেন না কেন, খতিব আজম সিদ্দিক আহমদের থেকে বড় হতে পারবেন না। আপনি যতই তাসাউফের লাইনে দৌড়ান না কেন, বড় বড় মাশায়েখদের থেকে বড় হতে পারবেন না। অতএব অহংকার করে কোনো লাভ নাই, আল্লাহর কাছে তওবা করে মাথাটা নত করে দাও, আর আল্লাহর কাছে বলো আল্লাহ ইমাম আবু হানিফা ও মুফতি, তিনিও মাসআলা ইস্তিনবাত করেছেন, আমিও মুফতি নামের টাইটেল লাগায় চলি, রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহ আলাই তিনিও একজন মুহাদ্দিস, আমিও মাদ্রাসার একজন মুহাদ্দিস, এরে নবীর উম্মতের দল। রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহ আলাই তিনি 22 বছরের মধ্যে একবারও তাকবীরুল্লাহ ছুটে যায় নাই, অথচ আমার কতবার তাকবীরুল্লাহ ছুটে যায় এর কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, এরে নবীর উম্মতের দল। অতএব রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহ আলাই তিনি এত বড় আলেম। দিন কি সূরজ ডুব রহি হ্যায় হাম লোগোঁ কি সামনে, দিন কি সূরজ ডুব রহি হ্যায় হাম লোগোঁ কি সামনে, রোজে মহশর ক্যা জবাব হ্যায় মুস্তফা কে সামনে, রোজ মহশর ক্যা জবাব হ্যায় মুস্তফা কে সামনে। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহীঁ হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহীঁ হো, বাজার সে গুজার হো খরিদদার নহীঁ হো, বাজার সে গুজার হো খরিদদার নহীঁ হো। তনজিমুল মাদারিস ফেনী জেলা কর্তৃক আয়োজিত আজ ইসলামী মহাসম্মেলন, উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলমিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়িন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবীল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মহশর সাকি কৌসর আকা ইনামদার মদিনা কতাজদার আফতাব নবুয়ত ফখর মৌজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত তালিবুল ইলম, আসাতিজা কেরাম, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন এ খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য, لنهدينهم سبلنا, অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য বহু রাস্তা খুলে দেই। وان الله لمع المحسنين, এবং নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন মহসেন যারা তাদের সাথেই থাকেন। আল্লাহ পাক হাদিসে কুদসিতে আল্লাহর রসুলকে বলেন, হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে জানায় দেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘাত অগ্রসর হয়, আমি আল্লাহ পাকের রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয়ে যাবে, আল্লাহ তাআলার রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়ে যাবে। যে আল্লাহ পাকের বান্দা বান্দি আল্লাহ পাওয়ার জন্য হেঁটে হেঁটে অগ্রসর হবে, আল্লাহর রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াতে থাকবে। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আলোচনার মোটামুটি বিষয়টা হলো আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন বা তাআল্লুক মা আল্লাহ তথা মারেফত সম্পর্কে কিছু কথা, আল্লাহর পরিচয় লাভ নিয়ে কিছু কথা। কেন আল্লাহর পরিচয়? কারণ হলো দুনিয়াতে মানুষ পাঠাবার একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলার গোলামি করা, ইবাদত করা। দুনিয়ার নিয়ম হলো যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানতেও রাজি না। যে যাকে চিনে সে তাকে কেমন মানে, বলে জীবনটা বিলিয়ে দিতেও প্রস্তুত হয়ে যায়। একটা মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়, একটা যুবক যুবতীর মহাব্বতের বন্ধনে জীবনকে উৎসর্গ করে দেয়, বিপরীতে যুবতীও এক যুবকের মহাব্বতের বন্ধনের জন্য জীবনটাকে উৎসর্গ করে দেয়। একটা মানুষ তার দলের নেতার জন্য জীবনকে উৎসর্গ করে দেয়, একটা মানুষ দুনিয়াবী স্বার্থ উদ্ধারের জন্য জীবনকে বিলিয়ে দেয়। কেন? সে বুঝে যে আমার নেতা আমার সম্মানের মূল পুঁজি, আমার মহাব্বতের মূল ব্যক্তি সে, তার কারণেই আমার পথ চলা, তার কারণেই আমার উত্থান। মানুষের হালাত যদি এমন হয়, যারা মুমিন এরা আল্লাহর মহাব্বতের বন্ধন নিয়ে চলবে রসুলের আদর্শের মাপকাঠিতে,
যখন এটা বুঝে আসবে যে আমার মালিক আল্লাহ, আমার আদর্শের প্রতীক রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটা যখন বুঝে আসবে কঠিনভাবে, তখন মুমিনও তার জীবনটাকে আল্লাহ এবং রসুলের পথে উৎসর্গ করে দিতে প্রস্তুত হয়ে যাবে। এজন্যই তার পরিচয়টা দরকার, আর এই পরিচয় পাওয়াটাকেই মারেফত বলে। মারেফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? আল্লাহ তাআলার পরিচয়। আজ ইসলাম নিয়ে বাংলাদেশে রাবারের মতো যেই টানাটানি করে টুকরো টুকরো করা হচ্ছে, ইসলামটাকে নিয়ে যেই বাটপারি আর দলাদলি চলছে এই সোনার বাংলায়, পৃথিবীর ভিন্ন কোনো দেশে এই পরিমাণে চলে না। এক নম্বর তার কারণ হলো আল্লাহর পরিচয় অন্তরে আসেনি। দুই নম্বর কারণ তার কাছে কাজ করে দুনিয়ার লোভ। হুব্বুদ্দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত সব অপরাধের মূল। আল্লাহ তাআলা দুনিয়ার লোভ থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহলে আল্লাহর পরিচয়টা লাভ করা দরকার, যেহেতু আমাদের কাজ হলো আল্লাহর সাথে আল্লাহর ইবাদত বা গোলামি, এটাকেই বলে মারেফত। আজ এই মারেফত নিয়ে আমার সোনার বাংলাদেশে মোটামুটি তিনটা দলে বিভক্ত হয়ে আছে। এর ভেতরে দুই দল হক, দুই দল ভণ্ড, এক দল হক। মারেফত নিয়ে কত দল আছে বলেন? দুই দল ভণ্ড, এক দল হক। ভণ্ড কাকে বলে? ভণ্ডের সংজ্ঞা কি, ডেফিনেশন কি? যে যেই জিনিসের উপযুক্ত না ওই জিনিস দাবি করার নাম ভণ্ডামি। যে মুফতি না সে মুফতি দাবি করা ভণ্ডামি। যে পীর না সে পীর দাবি করা ভণ্ডামি। যে আলেম না সে মাওলানা দাবি করা ভণ্ডামি। যার ভেতরে কোরআন হাদিসের অজস্র জ্ঞান নাই সে মুজাদ্দিদ দাবি করাটা ভণ্ডামি। মারেফত নিয়ে তিন দল, এক দল হক, দুই দল ভণ্ড। ভণ্ড দুই দলের এক দল হলো তারা যারা বলেন একচেটিয়াভাবে ইসলাম ও কোরআনে মারেফত বলতে কিছু নাই, তারা ভণ্ড। এবার আমরা দেখব ইসলামের কষ্টি পাথরে মারেফত বলতে কিছু আছে কিনা। আল্লাহ পাক ভিন্ন একটি আয়াতে উল্লেখ করেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিন, ইনসান আর জিন জাতি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদত করার জন্য। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন লিয়াবুদুনের ব্যাখ্যায় আয় লিয়ারিফুন, আরাফা ইয়ারিফু থেকে মারেফাত মানে পরিচয় লাভ করা। আল্লাহর পরিচয়ের জন্যই আমি জিন আর মানুষ পাঠিয়েছি, বানিয়েছি। কারণ আল্লাহর পরিচয় বান্দার কাছে যখন উদ্ভাসিত হয়ে যাবে, তখন বান্দা যেদিকেই তাকাবে সেদিকেই শুধু আল্লাহর মহাব্বত ছাড়ার কিছুই দেখবে না। যার নজির স্থাপন করেছেন পৃথিবীর ভেতরে আকাবিরিনদের মধ্যে, আমাদের আকাবির হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, আল্লাহর মহাব্বতের বন্ধনে তারা মজবুত ভাবে
এতটা অগ্রসর হয়েছিলেন যে নিজেদের ছেলে মেয়ে স্ত্রীর কথাটা ভুলে গিয়ে শুধু আল্লাহর মহব্বতেই পাগল পড়া হয়ে থাকতেন। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই সিলেটের জমিনে ঘুমন্ত অলিয়ে কামেল শাহ জালাল রহমতুল্লাহ আলাই, এরা আল্লাহর পরিচয় মারেফত এতটাই লাভ করেছিলেন যে জীবনে বিবাহ পর্যন্ত করেননি। আল্লাহর পরিচয় এটাকেই বলে মারেফত। আল্লাহ বলেন আমি মানুষের জিন পাঠাবার কারণ ইবাদত করার জন্য, তার মানে আমার পরিচয় লাভের জন্য। যে আমার পরিচয় লাভ পেয়ে গেল সে তো আমাকেই পেয়ে গেল, যে আমি আল্লাহকে পেয়ে গেল তো সব পেয়ে গেল। তাহলে মারিফতের মোটামুটি আওয়াজ আমরা কোরআন থেকে পেয়ে গেলাম। এই সূত্রে যারা বলবে মারিফত বলতে কিছু নাই তারা ভণ্ড। নাম্বার দুই, মারিফত নিয়ে আর এক দল ভণ্ড আছে, এরা মারিফত নাই বলে না, বরং মারেফতের চাদর লাগায় বটগাছতলা বয়ে বলে মারেফতই আসল, শরীয়তের কোনো টাইম নেই। এরাও ভণ্ড, এরাও কি ভণ্ড। গোপন ভাবে আল্লাহর পরিচয় লাভ করা মারেফত। এই মারেফতের চাদর মুড়ো দিয়ে যারা বটগাছতলায় বসে আছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, জিজ্ঞেস করলেই বলে নামাজ তো আমরা গোপনে করি যেহেতু আমরা মারেফতের সম্রাট, জিকির আজকারও গোপনে চলে, মোটামুটি ইবাদত গোপনে চলে যেহেতু আমরা মারেফতের সম্রাট, সবই গোপনে করো প্রকাশ্যে বলে প্রকাশ্যে শুধু বিরিটানিয়ার গাঞ্জা খায়, সব গোপনে চলে প্রকাশ্যে চলে শুধু বিরিয়ার গাঞ্জা খাইয়া চেহারাটা ভাল্লুক চুলগুলো উল্লুকের মতো হয়ে আছে, এদের বেশিরভাগের খানকা বটগাছতলা, কথা ঠিক নি? এ কারণে দেখবেন বটগাছে যেমন জট তাদের চুলের মধ্যেও জট, শরীরের মধ্যে ছালার চট, দুই হাতে গাঞ্জার পট। এরাই বলে আমরা মারেফতের সম্রাট। পেছন দিক থেকে তাকালে অনুভব করা যাবে না এটা লেডিস নাকি জন্ডিস। গাট্টি গুট্টি নিয়া দরবারে যাচ্ছে, বাবার দরবারে, তো বাসগাড়িতে উঠে বসছে, কত আন্ধা ধেন্দা ভিক্ষুক লাঠি নিয়ে হাতে নিয়ে ভিক্ষা করে, এরকম এক চুল লম্বাওয়ালা মারেফতের সম্রাট গাড়ির মধ্যে উঠে বসে মনে করেন দশ আঙ্গুলে আংটি আছে, বিশটা গলার ভেতরে, কত কিছু লাগানো, চল্লিশ দিনে গোসল করে না, টাটকা পাঠা হয়ে আছে, মনে বসে বসে ধ্যান করতেছে। তো ভিক্ষুক অন্ধ মানুষ তো লাঠি দিয়ে টোকায় টোকায় গাড়িতে উঠলো, উঠেই বলে ভাই আমি জন্মান্ধ, কিচ্ছু দেখি না, আপনারা চক্ষুষ্মান যাত্রী, ধন্য কপাল আপনাদের, আমাকে কি কিছু সহযোগিতা করবেন, আপনাদের কিছু সহযোগিতা আমার পেটের খানার ব্যবস্থা হয়ে যাবে, আমার সন্তানের মুখে হাসি আসবে। তো মারেফতের সম্রাট লম্বা চুলওয়ালা অন্ধ ভিক্ষুককে নগদ কিছু টাকা দান করলো, নগদ দান করার মাত্রই, চাওয়া মাত্রই টাকা পেয়ে গেল, হাতে টাকা নিয়ে খুব খুশি, মনের একটা দোয়া করবে, কে দিল অন্ধ মানুষ, লেডিস না জন্ডিস বুঝাই যাচ্ছে না কে দিল, হাতটা একটু অগ্রসর করে মাথায় হাত বুলায় দিল, দোয়া করবে, হাতটা বুলিয়ে দেখে লম্বা চুলওয়ালা, অন্তর ভরে দোয়া করে আল্লাহ আমি অন্ধ মানুষ,
চাওয়া মাত্রই দিলটা নরম হয়ে যে আমাকে দিল, লম্বা চুলওয়ালা, আমার মন হচ্ছে মনে হয় পুরুষের কপালে ঠাড়া পড়ছে। যাই হোক, আমি একটু অন্ধ মানুষের দোয়া তো তুমি খালি ফিরাও না, অন্তর ভরে দোয়া করি লম্বা চুলওয়ালার গর্ভে একটা নেককার বাচ্চা দিও। এরা হলো মারেফতের সম্রাট, এরাও ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ যারা চেষ্টা করে ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ফিনা আই ফি তালাবি মারদাতিনা, আমার সন্তুষ্টি অর্জনের জন্য, লানাহদিয়ান্নাহুম আই লানুবাসসিগান্নাহুম সুবুলানা আই তুরুকানা, আমি আল্লাহ কুদরতের দরজা খুলে তার জন্য বহু রাস্তা ওপেন করে দেই। নাউজুবিল্লাহ বলবেন না, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা গুনাহ হইল, আজীব মানুষ। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আমি আল্লাহ মুহসিন যারা এদের সাথেই থাকি অল টাইম, অল টাইম আমি এদের সাথেই থাকি। বা অর্থ সাথে, মিম আইন মা অর্থ সাথে, দুইটার মধ্যে ব্যবধান হলো মাটা সব সময়ের অর্থ দেয়। আরবি গ্রামারের দৃষ্টিতে আরো লম্বা কানুন এখানে আছে। আল্লাহ মহসেনদের সাথেই থাকেন সর্বাবস্থায়। মারেফত নিয়ে কয় দল বলছিলাম, দুই দল, এক দল, দুই দলের পরিচয় গেল। এবার হক দল কারা? হক দল হলেন তারা যারা মারেফতকে মেনেছেন শরীয়তের ব্যানারের ভেতরেই, শরীয়তের মাধ্যমেই তারা মারেফতকে অর্জন করেন, মারেফতকে স্বীকার করেন। এরা হক, এরা কি হক? শরীয়তরা মুকদ্দম দার একনু মারেফত আজ শরীয়ত নিসত বেরু, শরীয়ত হো তরিকত হো তমামি হকীকত মে মুহাম্মদ কে গুলামি, শরীয়ত রা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরীয়ত নিসত বেরু। দুধের মধ্যে গাভীর দুধ, পাঁচ কেজি দুধ এখানে এনে আপনাকে যদি ডেকে বলি ভাই দুধ চিনেন তো বলে হা চিনি। এই দুধের মধ্যে মাখন আছে, ছানা আছে, ঘি আছে, মানেননি কি বলবেন আপনারা? আছে, আসলেই কি আছে? দুধের মধ্যে মাখন, ছানা, ঘি। যদি আমি দুধ এনে বলি যে ভাই আপনি যে বললেন দুধের মধ্যে মাখন ঘি ছানা আছে দেখাও, মানে আপনি হাত দিয়া যদি খুঁজতে থাকেন ভেতরে পাবেন? আছে সত্য, কত পার্সেন্ট সত্য সবাই বিশ্বাস করেন? হাত দিয়া ধরে দেখানো যাবে? আছে, এটা তো সত্য। দুধের মধ্যে মাখন আছে, ঘি আছে, ছানা আছে, এটা যেমন চূড়ান্ত সত্য কিন্তু দেখা দেখা যায় শরীয়তের মধ্যেই। মারেফত আছে, এটা চূড়ান্ত সত্য কিন্তু দেখা যায় না।
দুধের মধ্যে মাখন আছে, দেখা বের করব কি করে? বলে পদ্ধতি। কি পদ্ধতি? বলে 10 কেজির একটা পাত্রে 5 কেজি দুধ নাও, এরপরে মিডিয়াম একটি 4 হাতের বাঁশ নাও, বাঁশের কোনো একটা মাথার অংশ কেটে 5টা আঙ্গুল বানাও, অথবা কোনো আঙ্গুলওয়ালা জন্তু জিনিস তৈরি করে বানায়া এটার সাথে সংযোগ লাগায় দাও, এরপরে ধুয়ে মুছে পরিষ্কার করে ওই 10 কেজি দুধের পাত্রটাকে কোনো একটা খুঁটির গোড়ায় রাখো, বাঁশের আঙ্গুলের অংশটা দুধের মধ্যে দাও, বাঁশের মাজায় একটা শক্ত রশি লাগাও, লাগায় খুঁটির সাথে পেঁচ দাও, দিয়া রশির 2 মাথা 2 হাতে নাও, নিয়ে টানতে থাকো, চরখার মতো এই বাঁশটা ঘুরবে, তোমার এক পর্যায়ে টানতে টানতে ঘাম বের হবে, দুধের থেকে ফেনাও বের হয়ে যাবে, হঠাৎ করে মেহনতের পরে দেখবা মাখন ভেসে উঠেছে, কথা ঠিক? দুধের মধ্যে মাখন আছে ছত্র দেখা, শরীয়তের মধ্যেও মারেফত আছে দেখা যায় না, দুধের মাখনটা বের করতে যেমন মেহনতের প্রয়োজন, শরীয়তের মধ্য থেকেও মারেফত অর্জন করা, আল্লাহর পরিচয় লাভ করার দরজা খুঁজে বের করার জন্য কি প্রয়োজন? মেহনত প্রয়োজন। আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার কাজ চেষ্টা করা পূরণ কে করবেন? আল্লাহ। এখন চেষ্টা কি করব, কিভাবে করব? বলে আল্লাহর মারেফত অর্জন করার জন্য শরীয়তের দরজা দিয়ে ঢুকে 3টা সিঁড়ি তোমার অতিক্রম করতে হবে, 3টা ক্লাস করতে হবে। কয়টা ক্লাস? 1 নম্বর ক্লাসের নাম মুজাহাদা, 2 নম্বর ক্লাসের নাম মুরাকাবা, 3 নম্বর ক্লাসের নাম মুশাহাদা। কয়টা ক্লাস হলো? মুজাহাদা মানে আল্লাহর মারেফত অর্জনের চেষ্টা করা, মুরাকাবা মানে আল্লাহর মারেফত অর্জনের ধ্যান করা, মুশাহাদা মানে আল্লাহর পরিচয়ের দর্শনের চেষ্টা করা, দর্শন লাভ করা। দলিল 1 নম্বর মুজাহাদা ক্লাসের দলিল তেলাওয়াতকৃত আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বাকি রইল মুরাকাবা আর মুশাহাদা। মুরাকাবা মানে আল্লাহর পরিচয় লাভের ধ্যান করা, মুশাহাদা মানে আল্লাহর দর্শন লাভ করা। এইটা 2 সবকের দলিল পরোক্ষভাবে আয়াতের শেষ অংশের মধ্যে দেওয়া আছে, ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন। আয়াতের ভঙ্গিমাটা এমন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এটা এক অংশ, যারা চেষ্টা করবে আল্লাহ পাওয়ার জন্য আমি আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেব। বাহ্যিক দৃষ্টিতে কথা এখানে শেষ, আর উলামায়ে হযরত ভুল হলে এখানেই জোর গলায় আওয়াজ দিয়ে ধরায় দিবেন, কারণ এমন একটা গজবের যুগ আসছে কথা বলিয়া শেষ করার আগেই গোটা দুনিয়াবাসীর কানে চলে যায়, বুঝেন নাই? মারাত্মক ব্যাপার। অতএব উলামায়ে কেরামদের উপরে দায়িত্ব হলো ভুল হলে এখানেই ধরাবেন স্পষ্ট আওয়াজ দিয়ে, ভুল হতেই পারে, তওবা করলে কি আমার সম্মান কমে যাবে নাকি? কোনো আলেম যদি আমাকে ধরায় দেয় তার গুনাহ হবে নাকি? ধরায় না দিলে দায়িত্বহীনতার পরিচয় হবে। যদি মনে করে পরে ধরায় দেব, তো আওয়াম সাধারণ মানুষ বিপাকে পড়ে থাকবে, আমি না শোধরাইলাম, মানুষ তো বিপদে পড়ে থাকবে। অতএব এখানেই ধরাই দিতে হবে জোর গলায়, অসুবিধা কি? আয়াত পড়তে গিয়ে ভুল হয়ে গেছে, সাথে সাথে ধরায় দিবেন, ব্যাখ্যা ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করুন, ধরায় দিবেন। সমালোচনার থেকে তো বাঁচলাম, আমরাও বাঁচলাম, যারা করবে ওরা তো গুনাগার হবে, ওরাও বেঁচে গেল, কারণ এ জাতি বড় কঠিন জাতি, মাথায় উঠাইতেও দেরি করে না, লাঠি দিতেও দেরি করে না, সবই যদি ঠিক কান তো সত্যই তো হইতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। একটা ছেলে স্কুলে পড়লে ক্লাস 9-এ পড়ে, 8-এ পড়ে, আলিয়া পড়লে দাখেল পড়ে, কওমিতে পড়লে শারহে বেকায়া পড়ে, এই সমস্ত বাচ্চা ছেলেগুলো গজবের মোবাইল হাতে নিয়ে যদি তাবলিগের মুরব্বি নিয়ে হাটাজারির হজরত নিয়ে
বড় বড় আল্লাহওয়ালাদের ব্যাপার নিয়ে গজবের মোবাইল আর ফেসবুকে কলম ধরে মন্তব্য করে, সমাজ আদর্শ আর চরিত্র কোথায় আছে? ওর আব্বা আম্মাও জানে না যে ছেলেটা চূড়ান্ত অসভ্য আর বেয়াদব, ওর আব্বা মাও জানে না, কারণ ওর মা বাপ তো জানে না যে হাটাজারির হুজুরের গালি দিতেছে, ওর মা বাপ তো টের পায় নাই যে ও চরমনের হুজুরকে গালি দিতেছে, ওর মা বাপ তো টের পায় নাই যে বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধাচরণ করতেছে, ওর মা টের পাবে যেদিন দেখবে যে হঠাৎ করে ছেলেটা ধ্বংসের পথে, তখন টের পাবে ব্যাপারটা কি। ব্যাপার কিচ্ছু না, বেয়াদবির পরিণাম ফল। বড় কঠিন, অতএব দোয়াও করবেন আল্লাহ যেন স্পষ্ট কোরআন সুন্নার আলোকে কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ, আল্লাহর পরিচয় লাভের জন্য কয়টা ক্লাস? মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা। এক দলিল হলো মুজাহাদার সূরা আনকাবুতের শেষ আয়াত যেটা পড়লাম। এই যুবক, কি আগানা মুতা ফালতু, বাকি রইল দুই ক্লাসের সবক, মুরাকাবা আর মুশাহাদা। আয়াতটা খেয়াল করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অর্থ কি, যারা আমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে আমি আল্লাহ তাদের জন্য বহু রাস্তা খুলে দিব। কথা এখানে তো শেষ, আলাদা আল্লাহ বলতেছেন আমি মুহসিনদের সাথে থাকি, ওই কথার সাথে এটার বাহ্যিক দৃষ্টিতে মিল দেখা যায় না। আল্লাহ বলেন যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য আমি রাস্তা খুলে দিব, সে আমাকে পেয়ে যাবে। এরপরে বলেন আমি মুহসিনদের সাথে থাকি, এই কথার সাথে ওই কথার বাহ্যিক নজরে মিল দেখা যায় না। বললেন কেন? অবশ্যই অবশ্যই ফাইলুল হাকিম লা ইয়াখনু আনিল হিকমা, হাকিমের কথা হিকমত থেকে খালি নয়। এক নাম্বার, আল্লাহ বলেন যেহেতু মারেফত আমাকে খুঁজবা, তুমি আমার মারেফতের জন্য তুমি দৌড়াবা। দৌড়াইতে হলে তিন সিঁড়ি তোমার অতিক্রম করতে হবে। এক নাম্বার মুজাহাদা, ওয়াল্লাযীনা জাহাদু, দুই নাম্বার মুরাকাবা, তিন নাম্বারে মুশাহাদা। মুশাহাদা মুরাকাবা কাকে বলে? বলে এই ব্যাপারে, মোহসেনদের ভেতরে এই দুই সবক আছে। মোহসেন কারা? যার মধ্যে এহসান থাকে। মা মানাল এহসান, উম্মুল আহাদিস অথবা উম্মুল জাওয়ামে অথবা হাদিসে জিব্রাইল, তিনটা নাম আছে এই হাদিসটা। এই হাদিসের মধ্যে এহসানের সবক দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ فإن لم تكن ترى فإنه يرى। এহসান কাকে বলে? এহসান বলে রে গোলাম, নবী বলেন বান্দা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও, আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো মুশাহাদা। ওয়া ইল্লাম তাকুন, যদি বান্দা তুমি আল্লাহকে দেখতে না পাও, তোমার আমার আমলও ব্যাটারির দুর্বল, চার্জ নাই, অন্তত এতটুকু ধ্যানে ইবাদত করো। ফা ইল্লাম তাকুন তারা, যদিও তুমি আমি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ তোমাকে আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। এই ধ্যান ও খেয়ালে ইবাদত করার নাম হলো মুরাকাবা। আমি কোথায় বসে আছি, কি ধ্যান করতেছি, কি নিয়ত আমার, আমার মা দেখে না, বাবাও দেখে না, ভাইও দেখে না, কে দেখেন?
আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, এই খেয়ালের নাম মুরাকাবা। আল্লাহকে আমি দেখে ইবাদত করতেছি, এর নাম মুশাহাদা। এই দুই সবক দিলেন এহসানের মধ্যে, আর এই এহসানের সবক যার মধ্যে ঢুকবে তাদেরকেই বলা হলো মহসেন। আল্লাহ বলেন আমি সব সময় মহসেনদের সাথেই থাকি, আমি আল্লাহ মহসেন যারা তাদের সাথেই থাকি। তাদের সাথে থাকার মানে আমি আল্লাহ যেহেতু আছি, বান্দা তোমরাও তাদের সাথে হয়ে থাকো। ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা মহসেন এহসানের দরওয়াজা লাভ করলো, তারা রহমতের চাদরে আবৃত হয়ে আছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। বান্দা তুমি চেষ্টা করো আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ রাস্তা খুলে দিবেন, অনেক রাস্তা। আল্লাহ মহসিনদের সাথেই থাকেন। মহসিন কারা? যাদের মধ্যে এহসানের গুণ থাকবে। এহসানের গুণ দুইটা, হয়তো আল্লাহকে দেখবে, না হয় আল্লাহ তাকে দেখবেন। পয়গম্বরের সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তাকে কেউ প্রশ্ন করেছিলেন, হে আলী আপনি যে আল্লাহর ইবাদত করেন, বলেন আল্লাহকে দেখছেন নাকি? হযরত আলী কে কেমন সাহাবি রহমতুল্লিল আলামিন বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি পয়গম্বর হলাম হিকমতের ঘর, আর এই হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। কেমন আলী? যে আলী এলেমের দরজায় ঢুকিয়া মাওলার শুকর আদায় করে, রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায় মালু ফা ইন্নাল মা লা ইয়াফনি আন করিবিহিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমেরায় জাজু করদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসাওয়া। সেই আলী বলেন আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী। তাহলে তুমি বলো আল্লাহকে যদি দেখো, বলো আল্লাহ কেমন? হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কহলে উরা লাহনে নাই আওয়াজনে, হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কহলে উরা লাহনে নাই আওয়াজনে। তু দিল মে তু আতা হে সমঝ মে নেহি আতা, তু দিল মে তু আতা হে সমঝ মে নেহি আতা, বস জান লিয়া মে তেরে পেহচান ইহি হায়, বস জান লিয়া মে তেরে পেহচান ইহি হায়। আল্লাহ কেমন বলে? তার কোনো লাহান নাই, কোনো আকার নাই, আকৃতি নাই, কোনো ধরন নাই, কোনো রং নাই। বলে তো আল্লাহ কেমন? বলে এটা অনুভব করার জিনিস, বুঝানোর কোনো ব্যাপার না। সকালবেলা ইলিশ মাছ দিয়া খানা খাইলাম, কত মজা। 5 মিনিট গেলেই একটা আওয়াজ বলে খুব মজা, আবার 5 মিনিট আবার বলে খুব টেস্ট হলো, আবার 5 মিনিট আবার মজা, মজা মজা জিকির করে। হঠাৎ করে জিজ্ঞেস করলাম, রে ভাই তুই বারবার বারবার বলছিস মজা মজা মজা, বল মজাটা কি? লাল না কালো, সাদা না লম্বা না বাটি? বলে মজা, এমন মজা
ঘুমের ঘরও আমার জিব্বায় বাড়ি দেয় মজা মজা, কিন্তু দেখা যায় না, বলাও যায় না, ভাষাও নাই। আল্লাহ কেমন বলে? আল্লাহ বড় মায়ার রহমান। আল্লাহ কেমন? আল্লাহ হলেন রাজ্জাক। আল্লাহ কেমন? আল্লাহ হলেন সামিউম বাসির। আল্লাহ হলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কেমন? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। আল্লাহ কেমন? হুয়াল হাজ্জুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কেমন? অনুভব করার জিনিস, বোঝানোর কোনো জিনিস নাই। এই অনুভূতিটা তৈরি করার জন্য তিনটা ক্লাস করা লাগবে। এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, দুই নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, তিন নাম্বার ক্লাসের নাম হলো মুশাহাদা। আর এই তিনটা ক্লাস নিয়ে যদি তুমি অতিক্রম করে পাঁচ নাম্বার নিতে চাও, একা একা পারবা না, তোমার সাথে কিছু মুরব্বী নিয়ে যাও যারা এই রাস্তায় অভিজ্ঞতা অর্জন করেছে। ইঞ্জিনিয়ার যদি হতে চাও, সার্টিফিকেট যথেষ্ট নয়, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পায়ের কাছে মাথাটা মিলিন করে দাও। রাজমিস্ত্রি যদি হতে চাও, লেখাপড়াই যথেষ্ট নয়, অভিজ্ঞ রাজমিস্ত্রির পেছনে সময় লাগাও। বান্দা তুমি যদি কলামিস্ট হতে চাও, লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট নয়, একজন কলামিস্টের পেছনে সময় দাও। বান্দা তুমি যদি বিশাল বড় ডাক্তার হতে চাও, তোমার এমসিপিএস এফআরসিএস এমবিবিএস এর সার্টিফিকেট যথেষ্ট নয়, একজন অভিজ্ঞ ডাক্তারের প্র্যাকটিক্যাল সার্জারি ট্রেনিং নাও। বান্দা তুই যদি আমার মাওলার মারেফত অর্জন করতে চাও, শুধু কোরআন আর হাদিস মোতালা করলে হবে না, একজন খাস আল্লাহর মহাব্বতের বান্দার পেছনে সময় লাগা। সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তালেহ তোরা তালেহ কুনা তিগ জমানা, সোহবতে বাউলিয়া বেহতারাজ সদ সালে তাআত বেরিয়া। এজন্য আল্লাহ ইশারা দিয়া বললেন, আমি মোহসেনদের সাথে আছি মানে তোরা থাক, আমি থাকা না থাকা কি, মানে তুই থাকবি, আগ্রহটা ঢুকাই দিলাম। এই মিয়া এই লোকটারে চিনেন কা? না, আমার এসে বলে হুজুর এই হলো যাত্রাবাড়ি হুজুরের খুব কাছের মানুষ। এই লোকটাকে চিনেন না? এই লোকটা হলো হাটাজারির হুজুরের খুব কাছের মানুষ। তার মানে হাটাজারির হুজুরের পরিচয় দিবে কেন? আমার মহাব্বতটা তার দিকে ঢুকানোর জন্য, আমি যেন তার দিকে আরেকটু গভীর মহাব্বতের নজরে তাকাই। আল্লাহ তাআলা মোহসেনদের সাথে থাকলেও কি না থাকলেও কি, আল্লাহ কেন এই যে বললেন আমি মোহসেনদের সাথে আছি, তার মানে বান্দা আমি থাইকা আগ্রহ সৃষ্টি করলাম, মোহসেন বড় দামি কারণ আল্লাহর সাথে সম্পর্ক। অতএব তুমি যদি আল্লাহর মারিফাত অর্জন করতে চাও, তোমরাও মোহসেনদের সাথে সম্পর্ক জড়ায় দাও। এরে নবীর উম্মতের দল, তিনটা ক্লাস তোমার সামনে, খুব কঠিন ক্লাস। মুজাহাদার ক্লাস বড় কঠিন, মুরাকাবার ক্লাস বড় কঠিন, মুশাহাদার ক্লাস বড় কঠিন। এই তিনটা ক্লাসে যদি আগাইতে চাও, এক নাম্বার তোমার একজন সাথী সঙ্গী সাথে নিয়ে নাও। তারা কারা? এক আয়াতে আল্লাহ বললেন এরা মোহসেন, এরা মোহসেন। অন্য অন্য আয়াতে আল্লাহ বিভিন্ন ভাষায় বলেছেন কুনু মা সাদিকিন, সাদিকিনদের সাথী হয়ে থাকো। তারা কারা? সাদিকিন মুহসিনিন। তারা কারা? উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদাঈ ওয়াস-সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমার প্রিয় বান্দা, প্রিয় বন্ধু, এরা হলো চার দল, নবীগণ, সিদ্দিকগণ, সালেহগণ, শুহাদায়ে কেরাম।
এদেরকে আমি আল্লাহ বন্ধু বানায় দিলাম, এরা তোমাদের চলার পথের বন্ধু, কোথায় চলবা আল্লাহর মারেফতের জন্য, এটা হলো তোমার উদ্দেশ্য। লক্ষ্য কি? বলে জান্নাতে যাব। উদ্দেশ্য কি? মাওলার সাথে মোলাকাত করব। রাস্তাটার নাম কি? রাস্তাটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে প্রতিদিন বললাম, আল্লাহ তোমার কাছে আমরা জান্নাতে যাওয়ার সঠিক সরল সহজ একটা পথ চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিল হাদিস, কোরআনের আয়াতের ব্যাখ্যা নবীর হাদিস, আল্লাহর নবী রাস্তার ব্যাখ্যা দিয়া সাহাবায়ে কেরামদের মাঝে একটা রেখা টানলেন জমিনের উপরে সোজা রেখা। এই রেখাটার ডানে বামে আরো কয়েকটা রেখা টানলেন, টানার পরে সাহাবায়ে কেরামদেরে বললেন, নবীজি এই যে সোজা পথ রেখাটা টানলাম, এই সোজা রেখাটাই হলো সিরাতুল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সোজা পথ। পথের নামটা কি? সিরাতুল। কোথায় যাওয়ার পথ? জোরে বলেন। বাঁকা না, সোজা। কয়টা বলেন, বলেন কয়টা? একটাই পথ জান্নাতে যাওয়ার সোজা পথ, বাঁকা না, ডানে না, বামে না, সোজাই হলো পথ সিরাতুল মুস্তাকিম। কোথায় যাওয়ার পথ? জান্নাতে যাওয়ার পথ। অথচ সূরা আনকাবুতের আয়াতে আল্লাহ কি বললেন? জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাবিল এক রাস্তা, সুবুল মানি অনেক রাস্তা, সাবিলের বহু বচন সুবুল। আল্লাহ বলেন যারা আমাকে পাওয়ার জন্য দৌড়াবে আমি রাস্তা দিব একটা না অনেক, কথা বলেন না কেন? লানাহ দিয়ান না হুম সুবুলানা, অনেক। নবী বললেন জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? বাঁকা না সোজা। পথের নাম কি? জোরে বলেন। এদিকে সূরা আনকাবুতে আল্লাহ কি বললেন? আল্লাহকে পাওয়ার রাস্তা একটা না অনেক? বলেন ভাই, অনেক। কোরআনে বলে অনেক, রসুল বলেন একটা, তাআরুজ হয়ে গেল, এখন সমাধান দরকার, পেস লাগছে। আল্লাহ বলেন আমাকে পাওয়ার রাস্তা অনেক, নবী বলেন একটাই পথ। এই পেসের সমাধান দিবে ডিসি সাহেব, বাংলা বুখারি ভরুন না। এই জন্যই তো মুরব্বি মানতে হয়। যারা বলে আমগো মুরব্বি লাগে না, ইমাম লাগে না, কসম খোদার ওই বান্দা সঠিক পথে টিকে থাকা বড় কঠিন। যত ভাগরিওয়ালা, যত বড় ইলেমওয়ালা লাইনচ্যুত হয়ে যাচ্ছে, এর একমাত্র কারণের পেছনে কোনো মুরব্বি নাই। কসম খোদার চ্যালেঞ্জ। এ যদি বিশাল বড় শাইখুল হাদিস হয় না কেন, 13 হাত পাগড়ি লাগাক না কেন, লাইনচ্যুত হয়ে গেছে, কথায় কোনো স্টেশন নাই, সকালে এক কথা, বিকালে এক কথা, মাপকাঠি নাই, ব্যালেন্সহীন কথা বলে, কেন? কসম খোদারের পেছনে কোনো আল্লাহওয়ালা মুরব্বি নাই। আর যাদের কোনো মুরব্বি নাই আর বলে মানি না, সে পরোক্ষভাবে টাটকা বেয়াদব। আমার রসুল সবার থেকে দামি না, নাকি রসুল থেকে আপনার ফির বাবায় দামি? আমার রসুল থেকে দামি আর কেউ আছে? সেই রসুলকে আল্লাহ কি বলেন? কতবার আল্লাহর রসুলকে আল্লাহ ধমক দিচ্ছেন, হে নবী আপনি আমাকে ভয় করুন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, যার কোনো গুনাহ আছে? কোনো গুনাহ? ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করুন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না, সাবধান। কেমন কঠিন আওয়াজ! এই জন্য আমার নবী সাহাবায়ে কেরাম থেকে মশওয়ারা নিতেন, সিদ্ধান্ত নিতেন আমার আল্লাহর দরবার থেকে। আহা, মুরব্বি লাগবে নি?
এখন তো ফরজ, এই যুগে মুরব্বী না থাকলে তো উপায় নেই, এই যুগে তো মুরব্বী ফরজ। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا ভালো করে বুঝেন, আল্লাহ বলেন আমাকে পাওয়ার রাস্তা একটা না অনেক, তুমি 120 তরিকার রাস্তা খুঁজে পাও না, এত তরিকা কেন, খোদা এত রাস্তার কথা বললেন কেন, হে তো 120 কয় না, হাজারও হইতে পারে কোটিও হইতে পারে, আমাকে পাওয়ার রাস্তা অনেক, অনেকের কোনো সীমানা নির্ধারণ করা হয়নি। এবার বুঝেন অনেক, আর রসুল বলেন জান্নাতে যাওয়ার একটাই পথ, আল্লাহ বলেন আমাকে পাওয়ার রাস্তা অনেক রাস্তা আমি খুলে দিব। বুঝার আগে একটা উদাহরণ আমি সব সময় দিয়ে থাকি, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার বিশ্ব রোড কয়টা, ঢাকা থেকে সিলেট যাওয়ার বিশ্ব রোড কতটা, একটা, কিন্তু এই ঢাকা চট্টগ্রাম বিশ্ব রোডে ঢুকতে ডানে বামে আরো শাখা রোড আছে নি, বলেন তো বিশ্ব রোডে ঢুকার জন্য শাখা রোড থাকা এটা গজব না নিয়ামত, কথা বলেন না কেন, পথিকের জন্য বিশ্ব রোডে ঢুকার জন্য ডানে বামে রোড থাকা গজব না নিয়ামত। আল্লাহর বান্দা বিশ্ব রোড একটাই, ঢাকা টু সিলেট, ঢাকা টু চট্টগ্রাম বিশ্ব রোড একটা, কিন্তু এই বিশ্ব রোডে ঢুকার জন্য অনেক রাস্তা দেওয়া হয়েছে, কেন বলে পথিকের সুবিধার্থে, কার সুবিধার জন্য না সরকারের। আল্লাহ তাআলা বলেন আমি বহু রাস্তা খুলে দিব, নবী বলেন জান্নাতে যাওয়ার একটাই পথ, ওই পথের নাম সিরাতাল মুস্তাকিম, এটাই হলো বিশ্ব রোড। আল্লাহ যে বললেন অনেক রাস্তা দিয়া তুমি আমাকে পেয়ে যাইবা, অনেক রাস্তা হলো সিরাতাল মুস্তাকিমে ঢুকার জন্য ডানে বামে বহুত রাস্তা, কেন এত রাস্তা, ইসলাম একটা, কোরআন এক, হাদিস এক, নবী একজন, কাবা একজন, রাস্তা এত কেন, কয় জান্নাতি পথিকদের ঢুকার সুবিধার জন্য, কথা বুঝেন কিছু, কেমনে বুঝামু, জান্নাতি পথিকদের জান্নাতে ঢুকার সুবিধার্থে, কেমনে, কয় যে রাস্তা একটা আছে আবু হানিফার রাস্তা একটা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির রাস্তা আরেকটা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির রাস্তা আরেকটা, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির রাস্তা আলাদা, এক না আলাদা, এত কেন, শুধুমাত্র মানুষের জীবন যাপন আমল আখলাকের সুবিধার জন্য। ইমাম আবু হানিফার মাযহাব আমরা যারা মানি, আমরা এক আসাম তরিকায় ধর্ম পালন করি, এখন এত রাস্তা কেন, কোনটাকেই খারাপ বলা যাবে না, কারণ সবগুলো রাস্তার সংযোগ হলো সিরাতাল মুস্তাকিম, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, কোরআন সুন্নার আলোকে মদিনার টাওয়ারের সাথে সবার সংযোগ আছে, আছে না নাই, বলেন তো আবু হানিফার সংযোগ কি মদিনার টাওয়ারে নাই, ইমাম শাফির নাই, সবার সংযোগ মদিনার টাওয়ারের সাথে আছে, অতএব ইমাম আবু হানিফার রাস্তায় চললো টেনশন নাই, হাঁটতে হাঁটতে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ, ইমাম শাফি রহমাতুল্লাহ আলার মাযহাব মেনে তুমি চলো কোনো টেনশন নাই, কিছু দূর গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো, ইমাম মালিক রহমাতুল্লাহ আলার মাযহাব মেনে রাস্তায় চলো কোনো টেনশন করবা না, কিছু দূর যাইতে যাইতে দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব মেনে তুমি রাস্তায় চলতে থাকো, কিছু দূর গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো, বিশ্ব রোডের সাথে যেহেতু লাইন আছে অতএব আমি মাইজ দিয়া রাস্তায় ঢুকিয়া ফেনি দিয়া ঢুকলে আমার কোনো টেনশন নাই। এরে আল্লাহর বান্দা আমি ইমাম আবু হানিফার মাযহাব দিয়া চললে কোনো টেনশন নাই, কারণ আমি সিরাতাল মুস্তাকিম পেয়ে যাব, কারণ সবার সাথে মদিনার টাওয়ারের সাথে যোগাযোগ আছে, আছে না নাই, অতএব কোনো টেনশন নাই। এত মাযহাব কেন, এত রাস্তা কেন, একমাত্র জবাব হলো জান্নাতি পথিকদের চলার সুবিধার জন্য। এই আল্লাহর বান্দা তুমি তাবলিগে যাও টেনশন নাই, চর্ম নাই যাও বাধা নাই, উজানি যাও বাধা নাই, কৌমিতে যাও বাধা নাই, আলিয়ায় যাও বাধা নাই, স্কুলে যাও বাধা নাই, ওয়াজ মাহফিলে বসো বাধা নাই,
আটরশি যাও, দেওয়ানবাগে যাও, মাঝবান্দারে যাও, মাথা গরম করেন না, শেষ করতে দেন কথা, কুতুববাগে যাও, তবে সাবধান, যাওয়ার আগে গেটে ঢুকার আগে দেখো এই রাস্তার সাথে সিরাতুল মুস্তাকিমের সংযোগ আছে নি। এই পাবলিক বিড়িটাই না দৌড় মারিস না, দাঁড়া মাঝবান্দারে যাওয়ার আগে দেখ তার সাথে সিরাতুল মুস্তাকিমের সংযোগ আছে নি, চরমনে যাওয়ার আগে দেখো সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ আছে নি, আলিয়া মাদ্রাসায় যাওয়ার আগে দেখো তুমি সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ আছে নি, তাবলিগে যাওয়ার আগে ঢুকার আগে দেখো সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ আছে নি। কয় হুজুর বুঝি না, বুঝি না কেন, বলে সিটি গোল স্বর্ণের কালার তো এক, সিটি গোল আর স্বর্ণের কালার তো বুঝি কেমনে, কয় তুই তো বুঝবি না রে মগা, কে বুঝবে, বলে কষ্টি পাথর নাও, আমি নিলে ভারমনি কে, তুইও ভারমি না, যারা অভিজ্ঞ কষ্টি পাথর সম্পর্কে তাদের কাছে যা, তারাই বলে দিতে পারবে কোনটা সিটি গোল কোনটা আসল স্বর্ণ। এ মুমিন, জান্নাতের পথে যদি যাইতে চাও যাওয়ার আগে তালাশ কর কোন দরবারে গেলে সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ পেয়ে যাব, চিনি না তোর মতো গন্ড মূর্খ চিনবি না, বলে চিনার জন্য লাগবে কি লাগবে, মদিনার টাওয়ার কোরআন আর সুন্নাত, কয় আমি বাংলা বুখারি দইল ধরলে ভারুমনি, তুইও ভারবি না রে মগা, কোরআন হাদিসের অভিজ্ঞ উলামায়ে কিরাম যারা ২০ বছর ৩০ বছর ৫০ বছর ডাউলের পানি আর আটা রুটি খেয়ে খেয়ে কষ্ট করে 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 কোরআন হাদিস গবেষণা করেছেন, আমলের লাইনে মেহনত করেছেন, এমন কষ্টি পাথরের অভিজ্ঞ যারা আলেম এদের কাছে সংযোগ লাগা পরিচয়টা নাও, এরা যদি বলে এটা স্বর্ণ এটা স্বর্ণ, এরা যদি বলে ওই দরবার সিটি গোল ওই দরবারটাই ভণ্ড, বাংলা বখারি ফরিনারা ফার্মনি নির্ণয় করতে, হ্যাঁ ফালতু, আল্লাহ হেদায়াত দান করুন, আর হেদায়াত তো কপালে আসা কঠিন, কারণ জাগা মতো বেদুবি করলে তওবার দরজা বন্ধ হয়ে যায়। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণ যারা করবে এদের ব্যাপারে মালাবুদ্দা কিতাবের শেষে লেখা আছে, তওবায়ে উ কবুল নিস, এদের তওবা কবুল হবে না, আস্তে কইলেন কেন, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কেউ কিছু কয়নি, এই জমিনে নাই কেউ, কত বড় গাদ্দার হলে বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি, তোর দাঁত কয়ডারে ভণ্ড, কিতনা বড় দাজ্জাল হলে ওমরের বিরুদ্ধে কথা বলে, আপনি বলবেন এত বড় সাহসকার, আর তুমি না কইলে কি, তোমার তোমার যে গুরু সে কয়, বাকি গুরুর নাম আমি বলতে চাই না, চল তুমি উঠে যাইবা, দেখাইছে কি বসলাম আর কি শুনলাম, অশান্তি গরম হয়ে যাবে, আল্লাহ হেদায়াত দান করুন, আরো জোরে বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا, ভালো করে বুঝেন, তাবলিগে যাবেন বাধা নাই, আলিয়া যাও বাধা নাই, দেখতে হবে সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ, কেমনে বুঝবেন, বুঝার জন্য লাগবে কষ্টি পাথর, কষ্টি পাথরের নাম কোরআন আর সুন্নাহ, আপনি ধরলেই পারবেন না, অভিজ্ঞ আলেমের কাছে যাও, আর আপনারা যদি প্রথম দেখতে চান দুইটা জিনিস আগে দেখবেন, নগদ আসেনি দুইটা নগদ, ভিতরে ঢুকলে আরো পরে দেখবেন, কিন্তু প্রথম দেখবেন দুইটা। এই মাঝবান্দারের ভক্ত ভালো করে শুনে নাও, আটরশি যাও দেওয়ানবাগে, চন্দ্রপাড়া, রাজারবাগ, এনায়েতপুর, কুতুববাগ, যেখানেই তুমি যাও
যাওয়ার আগে দেখো তোমার ওই দরবারওয়ালার সাথে সিরাতুল মুস্তাকিমের সংযোগ আছে নি, আছে কি নাই বুঝার জন্য নগদ দেখবা দুই জিনিস, পরে দেখবা আরো। নগদ কয়টা? এক নম্বরে কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত, দুই নম্বরে বিশুদ্ধ আকীদায়ে সুন্নতের আমল। ভেজাল আকীদা না বিশুদ্ধ আকীদা? এক নম্বরে দেখো কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত, দুই নম্বরে দেখো সহি আকীদায়ে সুন্নতের আমল। তুমিও পীরের মুরিদ, আমি হাফিজুর রহমানও পীরের মুরিদ, আমিও আল্লাহওয়ালা ভক্ত, কিন্তু দুঃখ লাগে তুমি পীরের দরবারে ২০ বছর দৌড়াইলা, একবারও তোমার পীর বাবায় দুই রাকাত নামাজ তোমারে নিয়া ইমামতি করে পড়াইল না, তোমার বাবায় ফেনী মিজান ময়দানের চিফা সাফা ঈশা কোরআন হাতে নিয়ে বয়ানও দিল না, অথচ আমার নবীর থেকে তো তোর পীর বড় না, আমার নবী কত দামি, তাইফের ময়দানে কালেমার দাওয়াত দিয়ে রক্ত ঝরায়, উহুদের ময়দানে দান শহীদ করে। এরে নবীর উম্মতের দল, তুই ৩০টা বছর পীরের দরবারে দৌড়াইলি, তোর পীর দুই রাকাত নামাজের ইমামতি করতে পারলো না, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, তোর যেই পীর হোক না কেন, মুজাদ্দিদ হোক না কেন, যেই পীর ইমামতি করে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, আল্লাহর কসম ওকে পীর বলা হারাম, ও পীর হওয়ারও যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলো? তাহলে ওই পীর বসলো কেন? ওই পীর বসার কারণ হলো দুনিয়ার ধান্দা। কিসের ধান্দা? কেতনা বড় ধান্দা হলে, ধান্দাবাজ হলে বলে বাইতুল্লাহ গিয়া হজ করা লাগবে না, আমার দরবারে আসলেই হজ হয়ে যাবে। কত বড় ধান্দাবাজ হলে বলতে পারে, সেখানেও তো মানুষ রূপী কত ছাগল দৌড়ায় আছে না, বহু ছাগল গিয়া লাফায় পাইছি বাবারে আর লাগবে না মক্কা মদিনা, আর মক্কা মদিনা লাগবে না, বড় কঠিন ব্যাপার। সাবধান হে মুমিন, পীরের কাছে যাইতে নিষেধ করছি, তাবলিগে যাইতে নিষেধ, কেউ গালাগালি করবা না রে বাবা, সাবধান, হিংসাও করবা না, দেখবা তোমার টাওয়ারের লাগে মিলায় না রে ফালতু মুসলমান, মদিনার টাওয়ারে মিলাবি বেটা, তোমার টুপি এক রকম, আমার টুপির কালার আর এক রকম, তুমি বলবা হুজুর তুমি আমগো পক্ষের না, তোর কালারের লগে আমার মিলাইলি কেন, তুই মিলাবি মদিনার টাওয়ারের কালারের সাথে, মদিনার টাওয়ার থেকে সাদাও পছন্দ, সবুজও পছন্দ, কালোও পছন্দ, অতএব তুই দেখ মদিনার টাওয়ারের সাথে মিল আসিনি, দেখ তোর সবুজের সাথে যদি আমার সাদায় না মিলে দ্বন্দ্ব করিস না, কারণ রহমাতুল্লিল আলামিনের টাওয়ারে সাদার বড় মূল্য আছে, মদিনার টাওয়ারে সবুজেরও দাম আছে, মদিনার টাওয়ারে কালোরও দাম আছে, কিন্তু মদিনার টাওয়ারে একোস লালের কোনো দাম নাই। তাহলে তোর বাবা কেন লাল পতাকাটা নাইছে? রেড সিগন্যাল দিছে হাসরের দিন ভিডা কারে কয়টার বাবা, যেদিন তোর বাবারে ধরবে তোরে ধরবে, এই গাঞ্জাখোর তুই গেলি কেন বাবার দরবারে, কয় বাবায় কেন আমারে ডাকলো, এই বাবা এদিকে আয় বিড়ি বাবা এদিকে আয়, বলবে তুই আরে ডাকছো কেন, কলবে আল্লাহ তোমার তো কুদরতের ক্ষমতার সীমানা নাই, আমার সে একটু গম্বুজলা দরবারটারে দেখাও, আল্লাহ যদি দেখায় দেয় আমল নামাটাই না, দো গম্বুজলা দরবার, দরবারের চান্দির উপরে দেখবে একটা লাল পতাকা টানানো, এইবার দরবারওয়ালা কইবে আল্লাহ আমি তো রেড সিগন্যাল দিয়া দিছিলাম যে আসলেই বিপদ, আসলেই বিপদ, আসলেই বিপদ, কথা ঠিক নি, লাল নিশানা নিয়ে গাড়ি চালায়, উদ্দেশ্য বা খবর কি ভালো না খারাপ, সবাই মনে করতেছে ভেতরে লাশ, লাল নিশানা একটা রেড সিগন্যাল বড় বিপদের চিহ্ন, যে সমস্ত দরবারে লাল পতাকা টানায় রাখছে বাঙালি, বুঝলি না বুঝলি না, ওখানে গাঁজা খাইতে গেলি কিন্তু বাবায় কিন্তু ঠিকই রেড সিগন্যাল দিয়া রাখছে বিপদ, সেদিন হয়তো বান্দা একটু জবাব দিয়া তোর থেকে একটু লাইন ছেড়ে যাবে, কিন্তু তোর তো উপায় নাই,
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। কষ্ট হচ্ছে আপনাদের? বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ কে করবেন? আরো জোরে বলেন, চেষ্টা করার শিরিক কয়টা? এক নম্বর মুজাহাদা, দুই নম্বরে মোরাকাবা, তিন নম্বরে মুশাহাদা। এই তিন শিরি অতিক্রম করতে সাথী লাগবে নি? গাঞ্জাখোর না, সিরাতাল মুস্তাকিমের সাথী লাগবে। তাদের পরিচয় প্রথম কয়টা? কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত, দুই নম্বরে বিশুদ্ধ আকিদায় সুন্নতের আমল, বিশুদ্ধ আকিদায় সুন্নতের আমল। আরেকটু যদি ধৈর্যের সাথে বসেন তো আমি ফিনিশিং এ আরেকটু সামনে যাই। একটু বসবেন, উঠা বসা করবেন না তো কেউ, আল্লাহ কবুল করেন, মাহফিল হবেই না। চিন্তা করছিলাম কম্বলটা এনে ঘুমাবো, কিন্তু হযরত বললেন আমাদের মাথার মুকুট ফেনিরি কৃতি সন্তান আল্লামা মিজানুর রহমান সাইদ দামাত বারাকাতুহুম, যে বৃষ্টি হচ্ছে আসেন, আল্লাহ যা করেন আল্লাহ পা পুরো অনুকূলে করে দিলেন, আলহামদুলিল্লাহ। তিনটা ক্লাস করব, সাথী থাকবে মোহসেন। এরে নবীর উম্মতের দল, এখন এই তিনটা ক্লাসে পাশ করার ব্যাপার আছে নি? আছে। পাশ করতে হলে তুমি এই ক্লাসে যদি পাশ করতে চাও, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ঢুকতে হলে কয়েকটা পরিচয় নিয়ে তোমার ঢুকতে হবে। পরিচয় নিয়ে ঢুকবা, এক নম্বর ঈমান। ঈমান, ঈমানের ফর্ম তুমি আগে পূরণ করতে হবে। এরপরে তোমার তিনটা গুণ নিয়ে সামনে আগাতে হবে। তিনটা গুণ না থাকলে তুমি এই তিনটা সিঁড়ি পাড়ি দিতে পারবা না। কথা বুঝেন কিছু? টাওয়ারও ঠিক আছে, মোবাইলও, সিমের ভিতরে টাকাও আছে। হ্যালো হ্যালো হ্যালো, কেটে গেছে ব্যাপারটা কি? নেটওয়ার্কও ঠিক আছে, ঠিক আছে, নেটওয়ার্কও ঠিক আছে, টাওয়ারও চান্দির উপরে, টাকাও আছে। হ্যালো ফট করে কেটে গেল। এবার বুঝি না কি হয়ে গেল, কোন গজবে ধরলো। দুই একবার হ্যালো বন্ধ হয়ে গেল, এবার মোবাইলই বন্ধ। কি ব্যাপার? চার্জ নাই। কি নাই? চার্জ নাই। তাড়াতাড়ি চার্জ দাও। কেমনে দিব বলে? সিস্টেম অনুযায়ী দাও। এই মানুষ, তোমার মদিনার টাওয়ারের সাথে সংযোগ করতে হবে, সিরাতাল মুস্তাকিম রাস্তাটাও ঠিক আছে, সাথী সঙ্গী সবই ঠিক আছে। তিনটা ক্লাস তুমি করবা, কিন্তু তিনটা গুণ যদি না থাকে ক্লাসের, কিন্তু সব ছাত্র পাস করে না, অনেক ছাত্র ফেল করে। তুমি যদি পাস করে জান্নাতের সিরাতাল মুস্তাকিমে ঢুকতে চাও, তিনটা গুণ নিয়ে তোমার সামনে আগাতে হবে। তিনটা গুণ যদি না থাকে তুমি ছাত্র হিসাবে থাকতে পারো, পাস নাম্বার পাইবা না। পাস নাম্বার না পাইলে তুমি চির জাহান্নামী, না হলেও শাস্তির যোগ্য হয়ে কিছুদিনের জন্য জাহান্নামে যেতে হবে। এবার তিনটা গুণের আলোচনা করব নি। সিরাতাল মুস্তাকিমের পথিকের জন্য কয়টা গুণ? তিনটা গুণ। এক নাম্বার গুণের নাম আদব, দুই নাম্বার গুণের নাম ধৈর্য, তিন নাম্বার গুণের নাম তওবা চোখের বাণী। এক নাম্বার গুণের নাম আদব, খোদার কসম বেদ্দক যারা তারা এই রাস্তায় গিয়া কোনদিন পাঁচ নাম্বার পাবে না। এত বড় আলেম, এত বড় আলেম, বুখারী পড়ায় কথায় কথায় হাদিস নাম্বার, কোরআনের আয়াত নাম্বার,
কি চমৎকার বয়ান তার, সেই যদি বলে খাজা মঈনুদ্দিন গাঙ্গাকর, বুঝতে হবে তার মধ্যে তাটকা আদব আছে না বেয়াদব। বেয়াদব কোনদিন এই রাস্তায় পাঁচ নাম্বার পাবে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি, আজ খোদা খা হিমে তাওফিকে আদব, বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রব। এই ক্লাসে ঢুকতে হলে কয়টা গুণ লাগবে? এক নাম্বার গুণের নাম কথা কন না কেন, দুই নাম্বার গুণের নাম ধৈর্য, তিন নাম্বার গুণের নাম তাওবা চোখের বাণী। আদবের কত দাম? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। রহমতে আলম নবী বলেন, আল্লাহর মহাব্বতে যেই বান্দা বিনয় হয়ে যাবে আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু করে দিবেন। মেটা দো আপনা হস্তি কো আগর কুছ মর্তবা চাহো, কেদা না খাক মে মিল কর গলে গলজর হোতা হ্যায়। নিজেকে যদি বড় বানাতে চাও, নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। নিজের আমি আমি ভাব মিটায় দাও, আদবের সাথে জিন্দেগিটাকে চালাও। এই ক্লাসের মধ্যে পাশ করার জন্য তিনটা গুণ লাগবে। এক নাম্বার গুণের নাম আদব। আপনাদের স্টেজে কোন পিসা বুজুর আসলো আর আপনি ঘরের উপর একটা থাপ্পড় দিয়ে যদি কোন কিউ হুজুর জিকির টিকির ঠিক মতো চলেনি, আদব হলো? মেয়া একজন আর ভুল ধরায় দেওয়ার তো আদব আছে, আছে না? কি আদব? ফেসবুকে ধাক্কানো বেয়াদব। হায় 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 হায়, কপাল পুড়ে যাচ্ছে, টের পাচ্ছ না রে যুব? গত বছর তোর পরীক্ষায় গড় নাম্বার ছিল 90 সাবজেক্ট ওয়ারি, এই পরীক্ষায় তোর নাম্বার 33 উঠাইতে ঘাম ছুটে যায় কেন? কোন আল্লাহওয়ালার সাথে জানি গোপনে বেদদুবি করছো? অভিশাপ শুরু হয়ে গেছে, অভিশাপ। কেমন অভিশাপ? অনেক ভালো ভালো ব্রেনিয়ান ছাত্র দেখি কাফিয়া মেশকাত দাওরা মাওলানা হওয়ার পরেও হালাক হয়ে গেছে। খবরদার, আদবওয়ালা জিন্দিগির এত দাম, বিনয় জিন্দিগির এত দাম। আল্লাহর কাছে আদবের জন্য বেশি বেশি মহব্বতের দোয়া করো। এরে আল্লাহর আশেকের দল, আল্লাহর মহব্বতের আদব নিয়ে চলতে হবে। যতই মাকে মহব্বত করো, স্ত্রীকে মহব্বত করো। স্ত্রী তোমার জানের জান হাজারে একখান, আছে না মনের মতো স্ত্রী? এই কথা কও না কেন, ডানা কাটা পরি হাজারে একজন পেয়ে গেছি, কপাল খারাপ। কই পাইছো এত সুন্দর স্ত্রী বলে রমনা পার্কের গোড়াতে ধইরা নিয়েছি, এমন সুন্দরী আমার স্ত্রীটা পেয়ে গেলাম, এমন হাজার একটা মেয়ে পাইলাম, কপাল আমার ভালো। যতই বিবির গুণগান গাও না কেন, মহব্বতের পরিচয় দাও না কেন, যদি বলো বিবি তুমি আমার মহব্বতের মা লাগো, মহব্বত থাকলো না ভেজাল। হ্যাঁ, যতই তুমি স্ত্রীর গুণগান গাও, হাজার বার গাও, বই লেখো, কলম দিয়ে লিখতে থাকো, স্ত্রী অনেক আমার আপন অনেক, এই গুণ সেই গুণ, এই গুণ সেই গুণ গণনা করো, এমন গুণ বর্ণনা করো, করতে করতে যদি বলে ফেলো মায়ের থেকেও দামি, এটা হবে বেদদুবি। যতই গুণগান গাও মায়ের থেকে দামি হওয়া যাবে না। আল্লাহওয়ালার যতই প্রশংসা করো না কেন, একজন নিম্ন স্তরের সাহাবীর উপরে সম্মান হবে না। সাবধান,
অতএব সাবধান, মহাব্বতের ভিতরও আদব রক্ষা করে চলতে হবে। মহাব্বতের মধ্যে আদব আছে না নাই? মহাব্বতের মধ্যেও আদব আছে না নাই? ওস্তাদকে আমরা মহাব্বত করি কিনা, পীর সাহেবকে করি কিনা, তার মানে কান ধরে টানা, তার মানে পেছনে গালি দেওয়া? হ্যাঁ, মহাব্বতের ভিতরও আদব। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, আর মানুষের সৌন্দর্যের নাম আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাস্তাজ ফজলেরা। সাহাবায়ে কেরামরা নবীরে কেমন মহব্বত করতেন, আমাদের মতো না আরো বেশি? তুলনা আছে কিন্তু বেদদুবি করছেন। আপনারা আমাদের মহব্বত করেননি, কথা বলেন না কেন? এখন যদি কেউ এসকে একটা লাভ দিয়ে আমার টুপি লয়ে যায়, আদব হইল? তুমি যত বড় খোদার আশে খাও না কেন, তুমি যদি আমার টুপি লয়ে দৌড় দাও, এই এসকের মধ্যে বেদদুবি ঢুকছে, কথা কন না কেন? মাওলার আশেক পাগলের মতো চিৎকার দিচ্ছে, হঠাৎ করে আমার রুমাল ধরে টাইনে দৌড়, মাইক লয়ে দৌড় দিছে, এটা আদব হইল? কথা কন না কেন? এটা বেদদুবি হয়ে গেল। হাজার হাজার মানুষ বয়ান শুনতেছে, তুমি একেবারে এসকে ঠেলায় কন্ট্রোলিং পাওয়ার হারায় মাইক লয়ে দৌড়, এটা আদব রক্ষা হলো? আদব রক্ষা করতে হবে। তুমি এসকে দেখায় যতটা আল্লাহর কাছে কাছে যাইবা, কিন্তু মানুষের মনের মধ্যে কষ্টের কারণে পেছনে যাইবা। সাবধান, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। এ নিয়ে কিন্তু সুযোগ সন্ধানী না বহু ভাইরাল করতেছে, এসকের লাফের ঠেলায় হুজুরের টুপিলায় দৌড়, এসকের লাভ দিয়া বান্দা হুজুরের সামনে থেকে মাইক লয়া দৌড়। খবরদার, আল্লাহর ইশক আর মহব্বত এটা সত্য, কোনো সন্দেহ নাই। তুমি চিল্লানো দাও, এটাও তোমার বেইখতিয়ারি, কোনো সন্দেহ নাই, এ নিয়ে কিলোকাল করা যাবে না। কিন্তু খবরদার, আদবের দিকে নজর রেখে আল্লাহর মহব্বতের বন্ধন ধরে রাখতে হবে। এরে নবীর উম্মতের দান, আল্লাহর একজন খাস ওলিয়ে কামেল কুতুবুল আলম শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাই অথবা সিররে সাকতি রহমাতুল্লাহ আলাই সফরে রওনা, হঠাৎ কিছু দূর গিয়ে একটা গাছের নিচে আশ্রয় নিলেন। গাছ শিবলি রহমাতুল্লাহ আলার সাথে আল্লাহওয়ালার সাথে কথা বলতে শুরু করলো। গাছ কথা বলতে পারেনি, কথা বলেন না কেন? মুমিন বলবে আল্লাহর কুদরতে বারে, বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে তাজা বেঈমান। দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই বাস্তবতা। কিন্তু মুমিনের জবাব হলো আমার আল্লাহর কুদরতে বারেনি। ঈসা নবী মায়ের কোলে শিশু হালাতে বললেন ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। বলে শিশু বাচ্চা কেমনে কথা কয়, মুমিনের জবাব আল্লাহর কুদরতে বলে। আল্লাহর কুদরতে পারেনি, আল্লাহর কুদরতে অসম্ভবকে সম্ভব করতে পারেন, এটাই তো মুমিনের আকীদা। যে আল্লাহ অসম্ভবকে সম্মান সম্ভব করতে পারে না, সে তো আল্লাহ নয়, সম্ভব করতে পারেন এজন্যই তিনি আল্লাহ। গাছ কথা বলতেছে, কি কয়? এই শিবলি, এই আল্লাহওয়ালা, তুমি কামেল হতে পারলেও মোকাম্মাল হতে পারো নাই। বলে মোকাম্মাল কেমনে হবো, কয় তুমি আমার মতো হয়ে যাও। গাছ বলে ও আল্লাহওয়ালা তুমি আমার মতো হয়ে যাও। আল্লাহর নবী বলে তুমি কেমন হয়েছো বলো, তাকায় দেখ আমার পুরা বডির ভেতরে পাথরের আঘাত, মানুষের ঢিলের আঘাত, ছুরির আঘাত, যে পাশে দিয়ে যে একটা বাড়ি মারে, কাম নাই, হুদাও বাড়ি, হুদাও একটা আঘাত করে,
দেখ আমার গায়ের চামড়া খসে খসে পড়ে গেল, ছুরি দিয়া কেটে কেটে আমার গাছের চামড়া নিয়ে গেল, রক্ত পড়ে গেল। আমি একটা উচ্চ কথা বলি নাই, বাঁকা নজরে তাকাই নাই, বরং ধৈর্য ধারণ করে আমি গাছ ভিটামিন যুক্ত ফল আমি উপহার দিলাম। قال النبي صلى الله عليه واله وسلم صل من قطعك واعف عمن ظلمك واحسن الى من اساء اليك। আল্লাহর নবী বলেন উম্মতের দল আত্মীয়তা বন্ধনটারে মজবুত করো, কেউ যদি জুলুম করে মাফ করে দাও, কেউ যদি বান্দা তোমার সাথে খারাপ আচরণ করে ভালো ব্যবহার তার উপহার দাও, কেউ সালাম দিল আমিও দিলাম, কেউ আমারে স্বাগতম জানাইলো আমিও জানাইলাম, কেউ আমারে হাসি মুখে কথা বললো আমিও হাসি মুখে কথা বললাম, লাইসাল ইহসান। কেউ যদি আমারে গালি দেয় আমি যদি এর বিনিময়ে ভালো কথা বলি এর নাম হলো ইহসান। কেউ যদি আমার দুশ্মনী করে আমি দুশ্মনী করব না, ইহসান। কেউ যদি আমার বিরোধিতা করে আমি কারো বিরোধিতা করব না, এর নাম ইহসান। কেউ যদি আমারে গালি দেয় আমি গালির জবাবে গালি দিব না, এর নাম ইহসান। আল্লাহর ডাক দিয়া কাউরে গাস তুই আমারে সবক দিলি ইহসানের, আমি আজকে থেকে এহসানের সবক আদায় করা শুরু করব। আল্লাহর লিখা একটা প্রশ্ন, তোমার মধ্যে এত সুন্দর একটা গুণ পাইলাম কিন্তু বলো তোমার আগুনের মধ্যে জ্বালায় কেন? গাছ বলে দুঃখের কথা কি বলবো, দুইটা বদ অভ্যাস আছে আমার মধ্যে জন্মগত, দুইটা বদ অভ্যাস। বলে কি? বলে এক নাম্বার আমার মধ্যে ইস্তেকামাত নাই, যেদিকে বাতাস আমিও সেদিকে, বাতাসের তালে 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 দৌড়াই, ইস্তেকামাত নাই। অথচ ইস্তেকামাতের কত দাম? ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহু সুম্মা ইস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবে আমার রব আল্লাহ এই কথার উপরে ইস্তেকামাত থাকবে, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তারা জান্নাতি। ইস্তেকামাত, আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। একজন আল্লাহওয়ালার 1000 কারামত থেকে ইস্তেকামাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সকালে এক ফতোয়া, রাত্রে ঘুমের মধ্যে ফতোয়া পাল্টায় দেয়, ইস্তেকামাত আছে নাই? নাই। আল্লাহর ওলি বললেন আর একটা সবক পাইলাম গাছ, আমি ইস্তেকামাতের সবক নিয়ে চলব। দুই নাম্বার গাছ, তোমার মধ্যে বদ অভ্যাসটা কি বলো? গাছ ডাক দিয়ে কয় রে আল্লাহওয়ালা বান্দা আর একটা বদ অভ্যাস হলো, জন্ম লগ্ন থেকে আমি খালি উপরে যেতে চাই, নত হতে চাই না। আমি খালি উপরেই যেতে চাই, উপরে যদি কোনো কাপড় দেয় ছিঁড়ে ফেরে উপরে যাই, অহংকার কিবির। আল্লাহর নবী বলেন আল কিবরিয়া উরে দাই, অহংকার আল্লাহর কুদরতের চাদর। যেই বান্দা অহংকারী হবে আল্লাহর কুদরতের চাদর নিয়ে যেন সে টানাটানি করতেছে, খবরদার আমি অহংকার 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 ভাব থাকার কারণে আজকে আমার শাস্তি হলো আগুনে পুড়ে ফেলানো। আপনি পাঁচক্ত নামাজ পড়ছেন, হজ করছেন, জিকির করেন, সব ঠিক আছে, কিন্তু ভিতরে আমি আমি ভাব, আমার মতো ভালো আর আছে কে? জীবনের কোন আমল যদি কবুল হইয়াও থাকে আমি আমি ভাবের কারণে সওয়াব কাটা। এই জন্য আমি একটি খুতুবাতে দেখেছি একজন জবরদস্ত বুজুর্গের খুতুবাত, ওইখানে লেখা আছে বান্দা কখনো কখনো গুনাহ করলে আল্লাহর কাছে চলে যায়, বান্দা কখনো কখনো নেক আমলের দ্বারা আল্লাহর থেকে অনেক পেছনে সরে যায়, কখনো কখনো গুনাহ করলে আল্লাহর কাছে যায়, কখনো কখনো নেক আমলের দ্বারা বান্দা আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। মাথাটা গরম হয়ে গেল, এমন কেমন উল্টা কথা বলে, না না এটা তো কোনো গাঞ্জাখোরের কথা না, আল্লাহওয়ালার কথা, যেহেতু অবশ্যই এর ভেতরে হেকমত আছে। হেকমতটা ভেঙে বললেন,
গুনাহ করলে আল্লাহর কাছে যাওয়ার মানে গুনাহগারের দিলটা থাকে নরম, তওবার দরজা এক সময় খুঁজে পায়, আর তওবা করা মাত্র আল্লাহ রহমতের কাছে চলে যায়। আর যে বান্দা নেক আমল বেশি করে, ভেতরে অহংকার 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 অহংকার, আমার মতো বড় মুফতি সাহেব কেউ নাই, বড় আলেম কেউ নাই, বড় বক্তা কেউ নাই, বড় কণ্ঠওয়ালা কেউ নাই, বড় খতিবাজম কেউ নাই, এই যে আমি আমি একটা ভাব। অথচ আমি এক বয়ানে বলেছিলাম, যত বড় বয়ান করি না কেন, আল্লাহর কসম করে বলি ও ফেনী এলাকার ওলামায়ে কেরাম ছাত্র ভাইরা, আমি হাফিজুর রহমান যত ভালো বয়ান করি না কেন, আল্লাহর কসম আমার বয়ানটা খতিবা আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলার একশো ভাগের এক ভাগও ভালো হবে না। আমি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির থেকে বড় মুহাদ্দিস কেউ হতে পারবেন না, শাহ অলিউল্লাহ মুহাদ্দিসের থেকে বড় হওয়া যাবে না। আপনি যত বড় খতিব দাবি করেন না কেন, খতিব আজম সিদ্দিক আহমদের থেকে বড় হতে পারবেন না। আপনি যতই তাসাউফের লাইনে দৌড়ান না কেন, বড় বড় মাশায়েখদের থেকে বড় হতে পারবেন না। অতএব অহংকার করে কোনো লাভ নাই, আল্লাহর কাছে তওবা করে মাথাটা নত করে দাও, আর আল্লাহর কাছে বলো আল্লাহ ইমাম আবু হানিফা ও মুফতি, তিনিও মাসআলা ইস্তিনবাত করেছেন, আমিও মুফতি নামের টাইটেল লাগায় চলি, রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহ আলাই তিনিও একজন মুহাদ্দিস, আমিও মাদ্রাসার একজন মুহাদ্দিস, এরে নবীর উম্মতের দল। রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহ আলাই তিনি 22 বছরের মধ্যে একবারও তাকবীরুল্লাহ ছুটে যায় নাই, অথচ আমার কতবার তাকবীরুল্লাহ ছুটে যায় এর কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, এরে নবীর উম্মতের দল। অতএব রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহ আলাই তিনি এত বড় আলেম, রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহ আলাই 22 বছরের মধ্যে তাকবীরুল্লাহ ছুটে নাই, আমিও যদি মুহাদ্দিস হইয়া আমিও যদি হাদিস পড়ায় দেখি আমার তাকবীরুল্লাহ ছুটে গেল, অতএব আমি যত বড় মনে করি রশিদ আহমদ গাঙ্গুহীর থেকে বড় হতে পারবো না। অতএব তিনি কিন্তু কত বড় হইয়াও মাওলার কাছে বিনয়ী জিন্দেগীর কান্না করলেন, আমারও ওইতে তার থেকে বেশি কান্না করা দরকার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, যাকে হাকিমুল উম্মত বলা হয়, উম্মতের রুহানি ডাক্তার আশরাফ আলী থানভী, হাজার হাজার কিতাব লিখেছেন, গজব কইছি না গজব, এটারে ঢাকা পাঠাই দিন গুলিস্তান বিক্রি করে নেব। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তাজকিয়ার লাইনে সবক আদায় করে মেহনত করতেছেন, দর্স তাদরিসের কাজ করেন, আবার তাদাবিরেরও কাজ করেন, মানুষের একটু ঝাড়ফুঁকও দেয়, আবার এদিকে হাজার হাজার কিতাব, তার জীবনের লেখা কিতাব যদি কেউ বয়ে বয়ে শুধু অধ্যয়ন করে 13 জনের হায়াত পাইলেও শেষ করতে পারবে না, অথচ তাসকিয়া নফসের লাইনে মেহনত, দাওয়াতের লাইনে মেহনত, তাদাবিরের লাইনে মেহনত, দর্স তাদরিসের লাইনে মেহনত, আবার কিতাব লেখার লাইনেও মেহনত। এত লেখলেন কিভাবে বলে, আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাই কাগজের উপরে কলম দিয়ে লিখতেছেন, হঠাৎ আজান হয়ে গেল, কলমটা কাগজের উপরে রেখে আল্লাহর বান্দা নামাজে চলে গেলেন, একজন আশেক তাকায় দেখে কলমটা চুপচাপ ঘুমায় না, অটোমেটিক কলম কাগজে লিখতেছি। এগুলো কেমনে সম্ভব? মুমিনের জবাব হবে আল্লাহ তাআলার কুদরতের দ্বারা সম্ভব। বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে বেঈমান।
আল্লাহর মহাব্বত নিয়ে রাস্তায় চলবো, রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম। টার্গেট কি, লক্ষ্য কি, জান্নাতে ঢুকা, উদ্দেশ্য কি, আল্লাহর মোলাকাত ও মারেফত। কেলাস হবে তিনটা, মুজাহাদা মোরাকাবা মুশাহাদা, গুণ হবে তিনটা, যারা দৌড়াবে যাত্রীদের গুণ তিনটা। এক নাম্বার গুণের নাম আদব, দুই নাম্বার গুণের নাম ধৈর্য, তিন নাম্বার গুণের নাম হলো তওবা চোখের বাণী। সাথী সঙ্গী হবে মুহসিনিন সাদিকিন। আদব ওয়ালা জিন্দেগির এত দাম, যুবক প্রতিদিন মদের আড্ডায় দৌড়ায়, মদের আড্ডায় মদের আড্ডায়। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আজকে মদের আড্ডায় যাওয়ার পথে দেখে রাস্তার মাঝে একটা কাগজ পড়ে আছে, উঠায় দেখে আরবি লেখা। ওই যুবক চুমা খাইয়া কাগজটা বাড়ির মধ্যে মায়ের কাছে জমা রাখলেন। মদের আড্ডায় চলে গেল যুবক, রাতের বেলা ওই জামানার কুতুবুল আলম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে আল্লাহর কুদরতের ইশারা এসে গেল ওই মদের আড্ডাখানায়। বাসার নামের বান্দারে আল্লাহর মহব্বতের সালাম পৌঁছায় দাও। আল্লাহর ওলি হাসান বসরি চলে গেলেন মদের আড্ডাখানার গেইটে, গিয়া দাঁড়াইলেন। মদের আড্ডাখানার যাত্রীরা তাকায় দেখলো, বড় হুজুর আমগো গেটের সামনে কেন? যদিও তারা মদ পান করে মাতাল হয়ে থাকে, কিন্তু ভালো করে হুজুর কারা, খারাপ হুজুর। এই সোনার বাংলায় চাঁদাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাসী যারা, ওরাও কিন্তু ভালো করে জানে এই বাংলাদেশে কোন টুপিওয়ালা ভালো, কোন টুপিওয়ালা বুজুর্গ, আর কোন টুপিওয়ালা দুনিয়ার স্বার্থে ধান্দায় নেমে আছে। ওরা ভালো আল্লাহওয়ালা চিনে চিনে গিয়া গিয়া মাঝে মাঝে দোয়া নেয়, হাদিয়া দেয়। এই জন্য যত গজবের দোয়া করি মরে না, এত ঠাডা ভরে ডাইনে মামে এডির মাথা পরে না কেন? রসুলের হাদিস আর সৎকাতু তার উদ্দুল বালা, দান সৎকায় মুসিবত দূর হয়, হায়াত বেড়ে যায়। এরে নবীর উম্মতের দল ডাক দিয়া কন, হুজুর আপনি গেইটে কেন? বলে বাসার নামের কোনো বান্দা আছে নাকি? বলে আছে। আমি হাসানের সালাম দেও, বাসার মদ পান করে বেউস অবস্থায় মাতাল হয়ে পড়ে আছে বাসার। আমাদের বড় হুজুর হাসান বসরি এখানে হাজির হয়ে গেল, বাসার ফেরে সয়ে দৌড়ায় গেলেন বাসারের হাতটা ধরে, বলে বাবা আসো, তোমার হাতটা আমার হাতের সাথে লাগায় দাও। সোহবতে সা লে তোরা সা লে কুনা, সোহবতে ত লে তোরা ত লে কুনা। অ্যাকশন শুরু হয়ে গেল, তো হাতে হাত লাগাইছে। আপনাদের এই দেশের ভিতরে কদু খেত, ধানের খেত, তরমুজের খেতে জুতা টানায়নি কেন? বরকত বেশি হবে এই জন্য। কেন টানায়? বদনজর কথা বলেন না কেন? কার বদনজর? বিশ্ব হুজুরের না না, বরং সমাজের টাটকা গাঞ্জাখর। এক বেচার একটা শিশু বাচ্চা নিয়ে কয়, ভাই একটু দম করে দেন, কি ব্যাপার? পয় অসুস্থ পাতলা বা একানা খানা খায় না কেন? বদনজর কার? বলে বখাটে যুবকের বদনজর। এক যুবক নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, চুলগুলো লম্বা, ভাল্লুক হয়, রাস্তা দিয়ে বিড়ি টানে আর সোনা বন্ধের গান গায়ে যায়। হঠাৎ করে নারিকেল গাছে দিয়ে তাকায় দেখে গাছে গাছে আমার নারিকেল, তাকায় ওরে আম। এই গজব শুরু হয়ে গেল। এরে দুনিয়ার মুমিন, একটা বেয়াদব বেয়ামুলের চোখের নজর গিয়া যদি গাছের মধ্যে অ্যাকশন হয়, একজন আল্লাহর খাস ওয়ালি কামেল, তাহাজ্জুদ বন্ধ নাই, এশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, জিকির বন্ধ নাই, নামাজ বন্ধ নাই, তেলাওয়াত বন্ধ নাই, ওই বান্দা আল্লাহর মহব্বতে সদা দৌড়ায়। ওই বান্দা যদি কখনো নেক নজর দিয়া বেনামাজির দিকে তাকায়, ওই আল্লাহওয়ালার নজর গিয়া তার ভিতরে কেন অ্যাকশন শুরু করবে না? এটা বুঝলা, এটা বুঝলা না রে মুমিন। আল্লাহর ওলি হাসান বসরি হাতটা ধরে বলে, যুবক বাড়ি কই? বলে অমুক জায়গায়। চল তোর বাড়ি যাব, রাস্তার মধ্যে তোর পাইলাম, বল তোর উপরে আল্লাহর রহমত কেন আসছে? কি কষ্ট? বলে হুজুর কিছুই করি নাই, আমি মদ পান করি, তবে আজকে মদ পান করার আড্ডায় যাওয়ার সময় একটা কাগজ আমি রাস্তার মধ্যে পেয়েছিলাম, ওই কাগজটা কোথায়? বাড়ি। বলে দেখাও। বাড়ি গিয়া বলে, মা কাগজটা দেখাও। কাগজটা হাতের মধ্যে নিলেন, তাকায় দেখে ওই কাগজের ভিতরে আমার মাওলার ইসমে আজম লেখা আছে। বাসার ডাক দিয়ে কয় এই কাগজ, হাসান ডাক দিয়ে কয় রে ও বাসার,
আল্লাহর মহব্বতে তওবা কর, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। বাসার এখন এমন দামি হয়ে গেল আল্লাহওয়ালার সোহবতের কারণে, এখন শুধু তার নাম বাসার না, তার নামের সাথে আরেকটা শব্দ লাগায় দিল হাফি, খালি পায়ে চলে জুতো পরে না এমন ব্যক্তিকে হাফি বলে। এখন বলে তার নাম বাসার হাফি, কেন জমিনে জুতো পরে না, কেন বাসার এমন তাকওয়াওয়ালা হয়ে গেল। বাসার ডাক দিয়া কয়, এ জমিন তো পবিত্র জমিন, যেখানে সেজদা সেখানেই কবুল, অতএব এই জমিনে আমার জুতো পায়ে দিতে ভয় লাগে, বেয়াদবি না জানি হয়ে যায়, এই বেয়াদবির ভয়ে আমি জুতো পায়ে দেই না। বাসার আল্লাহর কাছে এত দামি হয়ে গেলেন। ওই জমানার একজন ফকিহুল উম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, তার দরবার একদিন বাসার চলে গেলেন। আহমদ বিন হাম্বল মহাব্বতের নজরে সম্মান করলেন, ছাত্ররা কয়, হুজুর বাসার তো এক বুজুর্গ কোটামুটি এলেম আছে, আমল মোটামুটি আছে, এর এত সম্মান করলেন কেন? আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, ও ছাত্ররা শুনে নাও, যদি আমি আহমদ বিন হাম্বল কিতাবের লাইনে কিছু আগায় গেলাম, কিন্তু বাসার মারেফতের লাইনে আমার থেকে অনেক আগায় আছি। ছাত্রদের মধ্যে কিছু চালাক একটু টেস্ট করে দেখবো, খবরদার বেদুবি করিস না, বেদুবি করলে জীবনটা নষ্ট হয়ে যাবে বলে বেদুবি করবো না, আদব রক্ষা করেই যাব। কয়েকটা ছাত্র গেছে বাসারের দরবারে টেস্ট করার জন্য, সালাম, আমরা ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র, বসেন, সামান্য দুই একটা প্রশ্ন করব, একটু জবাব চাই, করেন। এক নাম্বার প্রশ্ন, নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায়, ওয়াজিব ছুটে যায় তখন কি করব? বাসার ডাক দিয়ে কয়, ছাত্র ভাই, আপনাদের ইমাম আহমদ বিন হাম্বল যদি ফতুয়া চান আর তিনি দেয়, কিতাব খুলে বলবে সিজদায় সাহব করো, শেষ হয়ে যাবে। আর আমি বাসারকে যদি জিজ্ঞেস করিন, আমি বাসার ফতুয়া দিব, সমাধান দিব, আগে এক বেতের বাড়ি দিয়া ফিডামু, মাওলার দরবারে দাঁড়ায়া কেন ভুল করলি? এবার ছাত্ররা থেমে গেল, বলে হুজুর বেদুবি ক্ষমা চাই, আর একটা প্রশ্ন বলে, করেন, বলে নেশাব পরিমাণ যদি মালের মালিক হয়ে যায় জাকাত লাগবে নি, বলে লাগবে, নিয়ম কি? বাসার ডাক দিয়া কয়, রে ছাত্র ভাই, আপনাদের ইমাম আহমদ বিন হাম্বলকে যদি প্রশ্ন করেন, তিনি কিতাব খুলে মাসআলা বর্ণনা করে বলবেন, তিনি ফতোয়া দিবেন, কি ফতোয়া? চল্লিশের এক ভাগ। কিন্তু তাকওয়া, তাকওয়া ফতোয়া, তাকওয়া দুইটা আলাদা, ফতোয়ার সামনে তাকওয়া ব্রেক, তাকওয়ার সামনে ফতোয়া ব্রেক, তাকওয়া ভিন্ন জিনিস, ফতোয়া ভিন্ন জিনিস। বাসার ডাক দিয়া কয়, যদি আমাকে প্রশ্ন করেন এই মালের ব্যাপারে, আমি জবাব দিয়া বলবো, আল্লাহর দেওয়া সম্পদ সব আল্লাহকে দিয়া দেও, কোনো ভাগাভাগির দরকার নাই। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুরব্বি আসছে, আর কথা বাড়ানো যাবে না। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم اتوب اليه استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم اتوب اليه استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم اتوب اليه دعا করি আমিও دعا চাই الحمد لله رب العالمين
والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم اني استودعك حياتي وايماني وعملي واهلي ومالي وعزتي فانه لا يضيع ودائعك اللهم اني اعوذ بك من سخطك والنار اللهم اني اعوذ بك من سخطك والنار اللهم انا نسالك رضاك والجنه اللهم انا نسالك رضاك والجنه اللهم اكفنا اللهم اكفنا بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اكفيناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اكفيناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين উদয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম কত ছাত্র ভাই কত আপনার বান্দা ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী এই ময়দানে হাজির হয়ে গেলেন সারাটা দিন বৃষ্টির মাঝে আপনাকে ভুলে নাই পর্দার আড়ালের কত মা বোনেরাও যেন হাত তুলেছেন আয় আল্লাহ তানজিমুল মাদারিসুল কওমিয়ার আয়োজন কবুল করে নেন উলামায়ে কেরাম তলাবায়ে জামদারে কবুল করে নেন আয় আল্লাহ মেহনত নাজাতের জরিয়া বানায় দেন নবীজির মোহাব্বতে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের মুরব্বীরা অমে উলামায়ে কেরাম পবিত্র জবানে দিক নির্দেশনামূলক যে আলোচনা করেছেন কবুল করে নেন ভুল ত্রুটি ক্ষমা করে দেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন আল্লাহ আয় আল্লাহ এই মেহনত এই তানজিমের মুরব্বী মুফতি হাবিবুর রহমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আয় আল্লাহ আমি আজকে খবর পেয়েছি কলিজার মোহাব্বতের দুনিয়ার মানুষ ওলামায়ে কেরামরা এত মোহাব্বত করতেন আমি জানি ওলামায়ে কেরামদের মোহাব্বত যেখানে আছে আপনারও মোহাব্বত সেখানে আছে রে আল্লাহ মেহরবানি করে কবর জান্নাতুল ফেরদাউস বানায় দেন তার রেখে যাওয়া দ্বীনের সম্পদ আমানতের সাথে হেফাজত করার তৌফিক দান করেন আল্লাহ তার আওলাদ তার রুহানি আওলাদ তার মাদ্রাসা সহ দ্বীনি সমস্ত কাজগুলো কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদের মেহনত কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মাহফিলের বরকতে গোটা অঞ্চলে হেদায়েতের বাতি জ্বালায় দেন আয় আল্লাহ সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন নবীজির মহাব্বতে আমাদের মাফ করে দেন
ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, দেশের প্রত্যেকটা নাগরিককে দিনের খাদেম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, আসাতেজা কেরাম তালিবুল ইলম কমিটি সহযোগী সবাইকে কবুল করে নেন, মুখালেফের মুয়াফিক বানায় দেন, মুখালেফের মুয়াফিক বানায় দেন। আয় আল্লাহ গায়বী খাজানার থেকে আপনি কুদরতের হাতে সবকিছুর ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল সকলের হেদায়েতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ বৃষ্টির ভিতরেও কেউ ঘরে ফিরে যায় নাই, দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নাই, এই বান্দাগুলো টাকার জন্য এখানে কষ্ট করে নাই, খানার জন্য কষ্ট করে নাই, একমাত্র তাদের দিলের তামান্না আপনার মোলাকাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। মেহরবানি করে আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়েন না, কিছু দেন আর না দেন, অন্তত হেদায়েতের বাতি সিনায় জ্বালায় দেন আল্লাহ, হেদায়েতের বাতি সিনায় জ্বালায় দেন, আমলের মজবুতি দান করেন আল্লাহ, অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে এখলাস দান করেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমলি জিন্দেগি মজবুত করে দেন, নবীর সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই, গুনাহের কারণে আমার হাত না পাক, জিব্বা না পাক, অন্তর না পাক, চোখ না পাক রে আল্লাহ, কথা বলার কোনো যোগ্যতাও নাই, এলেম নাই, কিছুই নাই। আয় আল্লাহ আপনি দয়ার নজরে সম্মানের জায়গায় বসাইছেন, গুনাহের কারণে আপনি রাগ করিয়েন না রে মালিক, আল্লাহ জায়গা থেকে যেন মাহরুম হয়ে না যায় আল্লাহ, এলেমে আমলে বরকত বাড়ায় দেন আল্লাহ, এখলাস ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, যাদের দোয়া নিয়ে চলতেছি রে মালিক তাদের নেক নজর আমার উপরে দান করেন, যাদের দিলের ভেতরে কারো কোনো কথায় আসর লেগে আছে, আমার প্রতি খারাপ ধারণা আছে, তাদের দিলকে পবিত্র বানায় দেন। আয় আল্লাহ বদগুমান থেকে তাদের দিলকে পরিষ্কার করে দেন আল্লাহ, কুদরতের হাতে তাদের দিলটাকে আয়নার মতো আমার ব্যাপারে পবিত্র বানায় দেন। আয় আল্লাহ আপনি আমার মালিক, আপনি ছাড়া কেউ নাই, কুদরতের হাতে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ কুদরতের হাতে দিনের খাদিম হিসাবে কবুল করে নেন, এলেমে আমলে বরকত বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আপনার খাস বান্দাদের বরকতে কবুল করে নেন। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ, আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ, আহলে হকের ব্যানার মজবুত করে দেন, জিন শয়তান মানুষ শয়তানের ধোকার থেকে হেফাজত করেন আল্লাহ, মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন, ছেলে সন্তানগুলো দিনদার নেককার বানায় দেন, আমাদের সকলের আওলাদগুলো দিনের খাদেম বানায় দেন, মা বাবার সাথে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়, ও সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো, একবারও কি মনে পড়ে না? আয় আল্লাহ জানি না কারা ইয়তিম, এ ময়দানে কত আপনার বান্দা মা হারা বাবা হারা ইয়তিম,
ইয়াতিমের দিকে তাকায়ও কি মায়া হবে না রে আল্লাহ, মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ, জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের ভেতরে যারা অসুস্থ কুদরতের হাতে সুস্থ করে দেন, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, আপনি যদি সুস্থ করেন ঔষধেরও প্রয়োজন হবে না রে আল্লাহ, কুদরতের হাতে সুস্থ বানায় দেন। আয় আল্লাহ দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ ওলামায়ে কেরামদের মেহনতকে আপনি দিন দিন তরাক্কি দান করেন আল্লাহ। আয় আল্লাহ আজকে যে অন্তরের ভিতরে কিছুটা দুর্বলতা, এর ভিন্ন ভাবে আপনি নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ এ ফেনি জেলাটাকে আপনি দিনের বড় মার্কাজ বানায় দেন আল্লাহ, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, ছাত্র ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ খাস ওলামায়ে কেরামদের সোহবত ইখতিয়ারের তৌফিক দান করেন, আওয়াম ওলামাদের মাঝে মহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ ইসলামের ব্যানার নিয়ে যারা মুনাফিকি করে, মেহরবানি করে তাদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ, মারাত্মক রোগ থেকে কুদরতের হাতে পরিপূর্ণ হেফাজত করেন আল্লাহ, যারা অসুস্থতা আছে কুদরতের হাতে সুস্থতা দান করেন। আয় আল্লাহ আপনার পছন্দের বান্দা বান্দি হিসাবে সবাইকে কবুল করে নেন আল্লাহ, নবীজির মহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন, সকলের দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন, মাদ্রাসা ঘরের কাজ চলে গাইবি খাজানা থেকে কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ নিরাপদে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, আওয়াজের ভেতরে ইখলাস রুহানিয়াত বাড়ায় দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আয় আল্লাহ মাইক লাইট প্যান্ডেলের যারা ব্যবস্থা করেছেন তাদের কবুল করে নেন। আয় আল্লাহ মিজান ময়দানকে দ্বীনের মার্কাজ বানায় দেন, আহলে হকের মার্কাজ হিসেবে কবুল করে নেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।